অহংকারী ছেড়ে দাও আল্লাহর ভয়ন্তরে ঢুকাও আল্লাহ বারবার ভয়ের কথা বললেন কারণ সন্তান যেই মা বাবাকে ভয় করে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন ফিডার ভয় অন্যায় করলে মা বাবাই কি করবে মারবে ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না কেন ভয় শাস্তির ভয় বিচারকের সামনে আসামি অন্যায় করে না কেন জেলখানায় ঢুকায় দিবেই ভয় ঠিক এই জমিনের মধ্যে যেই নারী পুরুষ আমার আল্লাহকে ভয় করবে গলায় ছুরি লাগলেও গুনাহের কাছেও যাবে না কেন জাহান্নামের আযাবের ভয় আল্লাহ বারবার বলেন আমাকে ভয় কর ভয় করার মতো হক আদায় করে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন ও নবী আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীও পেরেশান হয়ে গেলেন আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইল দিয়া সান্ত্বনার বাণী দিয়া বললেন ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম ও নবী সাহাবাদেরকে জানায় দেন আমার হক আদায় করে ভয় করা লাগবে না বরং আমার ভয়টা সাধ্য মতো যেন করে শক্তি অনুযায়ী করে তাহলেই হয়ে যাবে নবী আয়াতটা শুনায় দিলেন সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন হ্যাঁ আল্লাহর হক আদায় করিয়া ভয় আমরা কেউ করতে পারবো না তবে সাধ্য মতো আল্লাহকে ভয় করতে পারবো ভয় করার মানে হলো ইচ্ছা করে গুনাহ করা যাবে না অনিচ্ছায় যদি গুনাহ হইয়া যায় তওবা করতেও দেরি যেন না হয় তাহলে বুঝা গেল আল্লাহর ভয় আছে এক নাম্বার ইচ্ছা করে গুনাহ করব না বুঝা গেল কেন কার ভয় আল্লাহর ভয় রোজার মাস চলে গেল রমজান রমজানের দিন রোজাদার আসরের নামাজ পড়েছে ইফতারি রেডি হয়ে গেছে পানির পিপাসায় কলিজা ছটফট করে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি ওদিকে খানাও রেডি পানিটাও এখন টান দিলে 2 লিটার পারবে খানা দর্জনের একজনই খেতে পারবে আধা ঘন্টা বাকি আছে ইফতারির এরপর রোজাদার সামনে খানা আছে কুদাও আছে পানিও আছে পিপাসাও আছে ইফতারির টাইম বাকি আধা ঘন্টা রোজাদার পানি পান করেনি খানা খায়নি কার ভয় হর কে দারত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হক চি জে মখা আজ ইনসোজা ফজলে উআমস্তে দর জুমলা জাহা আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে বিনা হিসাবে জান্নাত ভয়ের নাম তাকওয়া যারা ভয় করে তাদের নাম মুত্তাকি মুত্তাকি ভয়ের নাম তাকওয়া যারা ভয় করে তাদের নাম আর ভয়টা থাকার জায়গার নাম অন্তর ভয় কই থাকে মাথায় কোথায় অন্তরের ভেতরে আল্লাহর ভয় অন্তর দেখা যায় না অন্তর ধরা যায় না কন্ট্রোল কে করেন অন্তরের মধ্যে তাকওয়া ঢুকাইবেন তাকওয়াও দেখা যায় না ভয় দেখা যায় না ধরা যায় না অন্তরে তাকওয়া কেমনে ঢুকাইবেন কয়টা ধরা সোয়ার বাইরে দিয়া ইশারা ইঙ্গিতে ঢুকে যাবে তোমার অন্তর যেমন ধরা যায় না দেখা যায় না কন্ট্রোল করেন আমার আল্লাহ ঠিক এই তাকওয়া যদি অন্তরে ঢুকাইতে চাও একটা রাস্তা গোপন রাস্তা ধরাও যায় না দেখাও যায় না ওই রাস্তার নাম হলো সোহবতে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের নেক নজর আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত আল্লাহর ভয়ন্তরের মধ্যে ঢুকাইতে হলে আল্লাহওয়ালাদের নজর লাগবে কার নজর নজরে ভাওয়ার আছে না নেই একটা বাচ্চা শিশু অসুস্থ হয়ে গেল খানা দানা খায় না পাতলা পায়খানা শুকাইয়া যায় দিন দিন ঔষধ কবিরা সব শেষ আমার সামনে হাজির ইমাম সাহেব হুজুর একটু দম করে দেন বাচ্চাটা শুকায় যায় খায় না কোনো রুচি নাই বিষয়টা কি ডাক দিয়া কয় বিষয় আর কিছু না বদ নজর লাগছে বদ নজর কি নজর লাগেনি বদ নজর লাগে কার বদ নজর কোন ফিরের
কোন আলেমের সমাজের ভিতরে গাঞ্জাখোর মদপান করনেওয়ালা একটা চরিত্রহীন সন্তান ওর নজর লাগছে এত সুন্দর বাচ্চাটা এই বদনজর শুরু শুকাইয়া যাইতে শুরু 20 কেজি দুধ দেয় গাবিতে এক বদনজরওয়ালা গাঞ্জাখোর খায় এত দুধ পরের দিন 1.5 কেজি আছে না নাই তাহলে একটা গাঞ্জাখোরের বদনজর যদি লাগলে বাচ্চার মধ্যে রিঅ্যাকশন হয় জিকির করনেওয়ালা একজন মুত্তাকি আল্লাহওয়ালা একটা দুনিয়াদারের দিকে নজর দিলে কেন ভেতরে অ্যাকশন হবে না সোহবতে সালে তোরা সালে কুনা সোহবতে তালে তোরা তালে কুনা তের জমানা সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালা তাআত বেরিয়া আল্লাহ ওয়ালা কারা কোন ব্যানার ট্যানার লাগবে না নবীজি বইলা দিছে আল্লাহ ওয়ালা কারা জানো নি ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইজা রুজুকিরাল্লাহ আল্লাহ ওয়ালা কারা সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন মান আউলিয়া আউলিয়া কারে কয় নবী কয় আউলিয়া তারে কয় যার দিকে নজর দিলে আল্লাহর কথা স্মরণ হয় আর যারা পীরের কাছে গিয়া আগে টান তো বিড়ি এখন টানে গাঞ্জা আছে না নাই আছে এই পীর হক হ্যাঁ হ্যাঁ আগে নামাজ পড়তো না পীরের কাছে গিয়া নামাজ পড়া শুরু করলো আগে নামাজ নাই পর্দা নাই এখন পর্দা করে আগে হালাল খাইতো না এখন পীরের কাছে যাওয়ার পরে হালাল খায় আগে টুপি পড়তো না এখন টুপি পরে আগে পাগড়ি পড়তো না এখন পাগড়ি পরে গাছ তোমার নাম কি কথা কন গাছ তোমার নাম কি পীর সাহেব ভালো না খারাপ দাড়িওয়ালা ভাগড়িওয়ালা মুড়িদের পরিচয় আমলওয়ালা মুড়িদের দিয়ে তাকাও ও মা বাবা ভালো না খারাপ সন্তানের আদব আখলাকের দিয়ে তাকাও ছাত্র ভালো না খারাপ প্রমাণ হবে শিক্ষক ভালো মন্দের উপর বিচার হবে ছাত্রের আখলাকের উপরে এজন্য আল্লাহওয়ালাদের নেক নজর লাগাইয়া বান্দা তোমার ভিতরে তাকওয়া ঢুকাও এরপরে তোমার এক নাম্বার গেল দ্বিতীয় হুকুম হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মরবানা কেন আল্লাহ বলেন আমি চাই সমস্ত মানুষ যেন জান্নাতে যায় যদি জান্নাতে যাইতে চাও চাই কি না বিনা হিসাবে না হিসাব দিয়া আল্লাহ কবুল করেন জান্নাতে যদি যাইতে চাই আল্লাহ কয় আমিও জান্নাত দিতে চাই আমি দিতে চাই শুধু এমনে না বিনা হিসাবে তবে বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খাঁটি মুসলমান হইয়া কবরে আসবা মুসলমান না হইয়া কবরে গেলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে না জান্নাত যদি পেতেই চাও বিনা হিসাবে যদি পেতে চাও মুসলমান হইয়া কবরে আসো কারে কয় বেঈমানের না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই মুমিনেরা মুসলমান না হইয়া মরবি না আমি তো মুমিন আবার আমরা মুসলমানও কিন্তু আল্লাহ বলে এই মুমিনেরা মুসলমান না হইয়া মরবি না তার মানে মুমিন হইছি ঠিক এখনো বুঝি পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই আল্লাহ কয় মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবি না কেন আমি চাই তোরে জান্নাত দিব বিনা হিসাবে মুসলমান কেমনে হইয়া মরতে চাও ও বান্দা মুসলমান হইয়া যদি কবরে যাইতেই চাও তাহলে তোমার অন্তরকে গুনাহ থেকে পবিত্র বানাও গুনাহ থেকে জীবনকে পবিত্র কেমনে করবেন এক জীবন গেছে পিছনে আর একটা কি সামনে পিছনের জীবনে গুনাহ করেই ফেলেছি নাকি করি নাই নজর করলে দেখি বক্তা হইয়া চেয়ারে বসছি বক্তা হইয়া বয়ান করতেছি অথচ গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক গুনার কারণে আমার কান না পাক হইয়া গেল আল্লাহ কয় রে বান্দা গুনামুক্ত হইয়া তারপরে কবরে আসো গুনামুক্ত হওয়া মানে গুনাহ হইছে এরপরে মুক্ত হও তাহলে মুক্ত হওয়ার রাস্তা আছে না নেই পিছনের জীবনে তোমার গুনাহ হয়ে গেছে এখান থেকে যদি তুমি পবিত্র হতে চাও একটা মেডিসিন ব্যবহার করো জীবনে যত গুনাহ করছো হাজার হাজার লাখ লাখ গুনাহ করেছো মেডিসিনটা ব্যবহার করবি একটা গুনাহও তোর আমল নামায় থাকবে না এটা কোন জীবনের
পিছনের জীবন ভাগ করছি না দুইটা একটা কি পিছনে আর একটা কি সামনে পিছনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য একটা মেডিসিন লাগবে সামনের জীবনে যেন গুনাহ না হয় হওয়ার সম্ভাবনা আছে না নাই এখন বয়ান শুই নেই রাস্তা দিয়া বাসায় যাবেন মোনাজাতের পরে যাইতে যাইতে হুজুরের দোষ কইবেন গুণ কইবেন ওয়াজটা ভালো হইছে খারাপ হইছে বাসায় যাইতে যাইতে গীবত শুরু কবিরা গুনাহ গীবত করা কি কবিরা গুনাহ ও বান্দা সামনের জীবনে গুনাহ জানো না হয় এই জন্য তোমার আলাদা আরেকটা মেডিসিন ব্যবহার করা লাগবে পিছনের জীবনের গুনার জন্য মেডিসিন আলাদা সামনের জীবনে গুনাহ থেকে বাঁচার জন্য মেডিসিন আলাদা পিছনের গুনাহ থেকে বাঁচার জন্য মেডিসিনের নাম হলো কান্নাওয়ালা তওবা কি ওয়ালা তওবা 1000 বার ইস্তেগফার করছেন চোখে পানি নেই কাজ হবে না আল্লাহ বান্দা দুনিয়ার সব মানুষ কান্না করলে চোখের পানি দেখলে দুর্বল কথা ঠিক নি না আমার মাওলা কয় কানো কান্নার কারণে আমি আল্লাহর রহমত বেশি পাইবা কান্নাওয়ালা তওবা পিছনের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য মেডিসিন কি কান্নাওয়ালা তওবা সামনের জীবনেও যেন তোমার গুনাহ না হয় এজন্য তুমি আলাদা একটা মেডিসিন ব্যবহার করবা সামনের জীবনে বাঁচার জন্য গুনাহমুক্ত থাকার জন্য যে মেডিসিন লাগবে ওই মেডিসিনের নাম হলো তাকওয়া আল্লাহর ভয় এই দুটোটা মেডিসিন পিছনের জন্য তওবা সামনের জন্য তাকওয়া দুটোটা অর্জন করার জন্য লাগবে আল্লাহওয়ালাদের সহবত এইজন্য ইমানের যে অনেকগুলো শাখা প্রশাখার মধ্যে সবথেকে নিম্নকি আল ইমাতাতু আনিল আযা আনিত তরিক ইমাতাতুল আযা আনিত তরিক কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরায়া দাও কলার সিলকা পড়ে আছে রাস্তায় কলার পিছলাই খেয়ে কেউ পড়ে যেতে পারে আপনি মনে করে সরায়া দিলেন ছোট ছোট কাজ কোন কাজে আল্লাহ কখন খুশি হবেন বলা আল্লাহ আল্লাহ অনর্থক আমাদের বানান নাই আমরা হলাম সৃষ্টির ভালো করে মনে রাখবেন নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না নূরের সৃষ্টি আগুনের সৃষ্টিও আল্লাহর কাছে একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ ঘোষণা কার আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا بني آدم الله সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ চলার জন্য আল্লাহ পানিতেও ব্যবস্থা করেছেন স্থলেও ব্যবস্থা করেছেন কুত্তায়ও খায় শূকরেও খায় গরুও খায় মানুষও খায় আল্লাহ মানুষের জন্য পিওর এবং পবিত্র খানার আয়োজন করেছেন আমাদের খানা সব থেকে পিওর আম খাবেন কাবার দিয়ে রাখছেন যেন কোনো ডিস্টার্ব না হয় বেঈমানি করে মানুষ বেঈমানি কারা করে মাছ কত পিওর গরু কত পিওর কাঁঠাল খাবেন কলা খাবেন সব কাভারিং করা মশা মাছি যেন ডিস্টার্ব না করে সব আপনার আমার জন্য তিন বেলা ভাত খাইলেই তো বাঙালির পেট সাইজ হয়ে যায় আর লাগে না এরপরও আল্লাহ পাক শরীরের ভিটামিন আরো বাড়াবার জন্য বারো মাস ফল আঙ্গুর বেদানা আপেল কমলা লিচু তরমুজ পেঁপে আরো কত কত পেয়ারা এগুলো বলেও শেষ করা যাবে না সব আমাদের জন্য নাকি আল্লাহ মাঝে মাঝে খান ফেরেশতারা খায় জিনেরা খায় সব আমাদের জন্য কপাল খারাপ আমরা খাই ঠিক এক বেঈমানের দলেরা ভেজাল ঢুকায়
আর এক নিমুখ আর আমরা জন্মের মতো খায় একবার আলহামদুলিল্লাহ পড়ে না এইজন্য মাঝে মাঝে সহজ জিনিস খাইতে গিয়াও গলায় আটকা যায় আর মরে খায় বাম হাতে পানি কাটাবনে আটকায় রাখা যায় না আর এই পানি বাম হাত দিয়ে টান মারছে বুকে গিয়ে আটকায় গেছে জাগাত শেষ যেই পানি কোথাও আটকায় না কই আটকায় গেছে বাম হাত দিয়ে ডক ডক করে এক দেড় লিটারের বোতল মুখের গড়ায় নিছে বোতলে পানি পান করা সুন্নতের বিপরীত হ্যাঁ এই যে বোতলটা আছে এটা দিয়ে করা যাবে এটা গ্লাসের হুকুম গ্লাসের সাইজও তেমন কিন্তু এর থেকে বড় বোতল একজনে আমার সামনে বয়ে দুই লিটার না দেড় লিটার বোতল ধরছে আর নাকে গেছি হুজুর হুজুর হে নাকে গেছে মাথায় লাড়া দিছে লাড়া খেয়ে বোতলের পানি আরো দুইজনার গায়ে লাগে বললাম সুন্নত না মানলে এমনই হয় খানা খাইতে বসবেন আমার আল্লাহ এমন একজন রসুল আমাদের দিছেন আমরা তার উম্মত আল্লাহর মতো যেমন আল্লাহ নাই মাখলুকাতের মধ্যে সমস্ত মানব জাতি শ্রেষ্ঠ আর এর মধ্যে শ্রেষ্ঠ হলো আমার রসুল রসুলের মতো আর রসুল নেই আল্লাহর কুদরত দেখবেন সওয়াব শুনবেন সওয়াব ধরবেন সওয়াব আমার রসুলকে দেখবেন সওয়াব ধরবেন সওয়াব আমার রসুলকে আল্লাহ আর একটা মর্যাদা সম্পূর্ণ মুজিজা দান করেছেন কোরআন এটাও এমন এক কিতাব যার কোনো তুলনা নাই যে কিতাব ধরলে সওয়াব পড়লে সওয়াব শুনলে সওয়াব দেখলে সওয়াব সেই নবী গোটা দুনিয়ার মানুষকে আসল মানুষ আদর্শ মানুষ বানাবার জন্য একটা প্রেসক্রিপশন দিয়ে গেছেন রসুলের মাধ্যমে আল্লাহ এই প্রেসক্রিপশনটা তৈরি করেছেন 23 বছর লাগে আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবেন আর রাখবেন প্রেসক্রিপশনে তাও আছে টুপি কেমনে পরবেন জামা খুলবেন কিভাবে পরবেন কিভাবে জুতা দুইটা পরবেন কিভাবে খুলবেন কিভাবে বাথরুমে ঢুকবেন কিভাবে বের হবেন কিভাবে খানা খাইতে বসবেন কিভাবে লোকমা দিবেন কিভাবে পুরো ডিটেইলস বিস্তারিত প্রেসক্রিপশনে দেওয়া আছে কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন উম্মতকে বুঝাইয়া বুঝাইয়া ঔষধ সেবন করানোর দায়িত্ব ওলামায়ে কেরামের কেউ যদি বলে আমি আলেম মানি না আমি মানি প্রফেসর ডক্টর কেন ডক্টর আর প্রফেসরের মাধ্যমে ইসলাম পেয়েছে ওই আহমককে কানে ধরে জিজ্ঞাসা করা দরকার তুমি যে ডক্টর আর প্রফেসর থেকে ইসলাম পেয়েছো সেই ডক্টর আর প্রফেসর ইসলাম পেয়েছে কার থেকে গোরা কি গোরায় খুঁজলে কি বলেন যদি কোনো নিমক হারাম বলে আমি আলেম পছন্দ করি না পুরা এলাকায় মাইকিং করে দাও মৃত্যুবরণের পরে কোনো আলেম যেন তার জানাজা না যায় ওরে কুত্তার মতো মাড়ি দাও ওর কপালে জানাজা নেই নবী পাই নাই নবীর অবর্তমানে রসুলের দায়িত্ব পালন করবে ওলামায় আহলে হক তবে ওলামা দেখলেই দৌড়ানো যাবে না ওলামাদের মধ্যে একদল আছে বাতেল লেভেল পজিশন সব এক ডিজাইন টিজাইন সবই এক কারবার ভিতরে খারাপ আল্লাহ হেদায়াতের দৌলত আমাদের দান করেন খানা খাইতে বসবেন দস্তারখান বিছায় খানা খাবেন দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবেন এরপরে খানা খাইবেন যেই প্লেটে ভাত নিবেন সেই প্লেটে হাত ধোয়া নিষেধ
অন্য পাত্রে হাত ধুইবেন দোনো হাতের কি পর্যন্ত কয়জন এই সুন্নত মানে করোনা আসার পরে মানে কিন্তু ভাতের বেলায় না এমনি মানে মরার ভয়ে খানার টাইমে দোনো হাতের কবজা ধোয়ার মতো আশেক পাওয়া বড় কঠিন খানার পরে আবার দোনো হাতের কবজা ধুইতে হবে ভিন্ন পাত্রে পড়ে গেলে খানা উঠাইয়া খাবে সুন্নত খানা খাওয়ার আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে পানি পান করবেন হ্যাঁ গলায় আটকে গেলে দুই এক ডোক খাইবেন নাহলে মরে গেলে তো আর সমস্যা কে এই সুন্নত মানে সুন্নত অনুযায়ী যদি আমরা চলতাম সুন্নতি মানুষের শরীরের জন্য চলার পথের এক ঔষধ পানি পান করবেন কয় শ্বাসে এইভাবে পানি পান করেন শ্বাস এমন ভাবে দিছেন যে এক শ্বাসে এক বোতল শেষ পরে আর এক বোতল ধরলেন আর এক শ্বাস এইভাবে না বাম হাতে নয় ডান হাতে ডান হাত আটকা হলে অন্তত ইশারা হলেও ডান হাত দিয়ে বাম হাত ধরে খেপে যে যা এই জন্য রসুল বিদায় বেলা একটা কথা বলে গেছেন আমি দুইটা জিনিস রেখে গেলাম যদি আকড়ায় ধরো কোনোদিন বিপদ আসবে না কোরআন আর সুন্নাত বর্তমান দেড় হাজার বছর হয়ে গেল এর বেশি নবী নাই নাকি মাঝে মাঝে বাউফাল আপনাদের কালীশ্বরী আসে নবী আসেন নাকি মাঝে মাঝে আপনাদের খবর নিতে নবীজি আপনার খবর নিতে আসাটা নবীর সম্মান না ফেরেশতারা নবীর কাছে খবর পৌঁছাইয়া দেওয়াটা সম্মান যদি কোন নবী আসে তো প্রশ্ন নবীরে দেখছেননি যদি কোন দেখি নাই তো নবী আপনারে দেখছেনই নবীরে যদি দেখেন অথবা নবী আপনাকে দেখেন তাহলে ইসলামের পরিভাষায় তাকে সাহাবি বলে আপনি সাহাবি নি নবী দেখছেন নবীকেও দেখছেন সাহাবি না হইলে আবু জাহাল এরপরে নবী যদি আসেন কি তার পুরো দেহ মোবারক আসে না রুহ আসে কোনটা আসে যদি কোন রুহু আসে তো দেহ থাকে খালি রসুলের দেহ থেকে রুহ কখনো আলাদা হবে না এক সময় শুধু আলাদা হয়েছিল দুনিয়ার থেকে সোমবার দিন জোহরের নামাজের আগে রুহ দেহ থেকে আলাদা হয়েছে বুধবার দিন যাইয়া রাত্রের তাহাজ্জুদের টাইমে যখন রওজা মোবারকে রাখছে রাখার সাথে সাথে রুহুটা ফেরত আসছে রসুল কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে জিন্দা অতএব যদি কয় রুহু আসছে তো দেহ খালি আর যদি কয় না নবী রুহু সহ দেহ সহ সরাসরি আসছেন তাহলে মদিনার রওজা খালি এটাও মিথ্যা রসুলের রওজা কখন এক সেকেন্ডের জন্য খালি হবে না রসুল কিভাবে থাকবেন কবরে নবী নিজে বলেন ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম الأنبياء أحياء في قبورهم يصلون সমস্ত নবীরা কবরে জিন্দা নামাজের হালাতে আছেন এখন আপনি ভয়ে ভয়ে প্রশ্ন করবেন নামাজ পড়লে খাড়ায় কেমনে ছোট কবর আবার আহলে হাদিস ভাইরা বলে কোরআন শরীফে আছে আল্লাহ কবরে রিজিক দেন খানা দেন নবীদেরকে কবরে কি দেন আল্লাহর রাস্তায় যারা বিলীন করে দিছেন জীবনকে আল্লাহ এদেরকে কবরে রিজিক দেন খানা দেন এখন আহলে হাদিসরা বলে নবীরা কবরে জিন্দা না তারা মরা আর যদি জিন্দা হয় তারা প্রশ্ন করে যদি জিন্দা হয় তো যে খাওন দেয় আল্লাহ কি খায় ভাত না রুটি গেলাস প্লেট জগ কই পায় বাজে কথা বলে বলে উম্মতকে বিভ্রান্ত করার মতো অবস্থা এমন যে ঈমান নিয়ে মরব পরের কথা বেঁচে থাকাই কঠিন নবীজি সহ আম্বিয়ায়ে কেরামদেরকে যারা কবরে জিন্দা মানে না তারা বাতেল
যারা আম্বিয়ায়ে কেরামদেরকে কবরে জিন্দা মানে না বলে মৃত্যু তারা জিন্দা না তারা কি বাতিল আহলে হক না সহজ ভাষায় বললাম আরো কঠিন ভাষাও আমাদের কাছে আছে বললাম না আল্লাহর কাছে দোয়া করি হেদায়েত দান করুন আমিন হায় 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 তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে প্রত্যেকটা কৃতকর্মের হাতের হিসাব চোখের হিসাব আল্লাহ দুটো হাত দিবেন চোখ দিবেন কান দিবেন এমনিই না এটা ডিউটি আছে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস এই হাত ডিউটি পালন করছেনই বান্দা যদি আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নেই আল্লাহ জবানকে বন্ধ করে দিবেন দিয়া বলবে এই হাত কথা বলো اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگو يد منچونی دزدی دا آم لب گوید منچونی بوسی دا آم چشم گوید چی دا آم غمز حرام گوش گوید چی دا آم سمر الکلام قیم تیر دن حد بلوی اللہ تمہیں حد دویٹا دیئے چھو بندہ بھالو کزے حد بہار کروے ماں بابار کلنے منوشے کلنے ماں بابار خدمتے استاد دیر خدمتے بندہ کلم دیا بھالو کتا لگ بے کلم دیا انہیر پکے کلم گرئیا انگل دیا شکی پرمان دیا چھے وہ اللہ ہاتھ دیا چھے ڈیوٹی کرار جنو تمہیں دیا چھو کرے نائی چوکھرے جی ڈیوٹی دیسو বান্দা আল্লাহর কুদরত দেখবে কোরআন দেখবে উলামায়ে কেরাম দেখবে মা বাবা তাকাইয়া দেখবে তো সওয়াব পাবে বান্দা চোখ দিয়া মোবাইলে দিয়ে তাকায় তাকায় কবিরা গুনাহ দেখছে এ ভাই গুনাহ দেখা যায় গুনাহ দেখা যায় হ্যাঁ দেখা যায় মোবাইলে যারা তাকায় থাকে সারা রাত এরা গুনাহ দেখে গুনাহ এত বছর আলেম ওলামারা গুনাহ দেখাইতে পারে নাই খালি কইছে কবিরে গুনাহ সগিরে গুনাহ এখন দেখানো যায় মোবাইলের ভিতরে আছে নি বড় বড় গুনাহ আছে চাঁদের মতো আলো নি গুনাহ বিউটি পার্লার থেকে সেজে গুজে আসে মোবাইলের ভিতরে যারা দেখে এডি কি কবিরে গুনাহ কান বলবে আল্লাহ তোমার আওয়াজ শুনবে কোরআনের আওয়াজ মা বাবার আওয়াজ উলামায়ে কেরামের আওয়াজ কিন্তু বান্দা মিথ্যার আওয়াজ কানে শুনেছে গীবত শেকায়েতের আওয়াজ শুনেছে কোরআনের আওয়াজ শুনে নাই গানের আওয়াজ শুনেছে দেখছেন মোবাইল এমন একটা জিনিস ইচ্ছা করলে তুমি ঘরের মধ্যে মাইক ছাড়া গান চালাইতে পারো আবার মনে চাইলে তুমি মক্কা মদিনার ইমামের কোরআন তেলাওয়াত চালাইতে পারো ইমাম কোরআন তেলাওয়াত করে রাখছেন রেকর্ডিং করে তুমি তেলাওয়াত চালু করো ইমাম সাহেবের তেলাওয়াত ঘরের সবাই শুনবে সওয়াব কি পরিমাণ হবে এতটুকু গ্যারান্টি যদি নাও দেওয়া হয় এতটুকু গ্যারান্টি দেওয়া যাবে আমল নামায় একটা গুনাহও লেখা হবে না আল্লাহওয়ালাদের ওয়াজ মাহফিল কোরআনের বয়ান শুনবেন মোবাইল বয়ান চালু করে বাস কাজ করবেন ঘরের সবাই শুনল কত সওয়াব ইচ্ছা করলে সওয়াবও অর্জন করা যায় এই মোবাইল থেকে কিন্তু মানুষ ওদিকে ঢোকে না গান নাটক আরো কত কিছু মুরব্বী কি খুশি মাশাআল্লাহ হুজুর আমি একটা কুলের বলদ কিচ্ছু না বুঝলো আমার নাতি মোবাইলের চোদ্দ গোষ্ঠী বুঝে খুব অহংকারের সাথে বলতেছে ছয় মাস পরে কানতে কানতে আইসে একটু দম করেন তাবিজ দেন বিষয় কি নাতি বাবারে আব্বু কয় না মায়েরে আম্মু কয় না বিষয় কা বোবায় বসে থাকে কারণ ওই গজবের মোবাইল দিয়া রাখছে জীবনে আব্বু আম্মু ডাক শিখায় নাই
সন্তান মোবাইলের দিকে তাকায় থাকতে থাকতে এখন পুরা বোবা হয়ে গেছে। ওই সেদিন একজনে বলল সন্তানের ছোট বাচ্চা চোখের পাওয়ার নাই, কিছু দেখে না। বললাম তো মোবাইল দিয়ে শেষ করছো চোখের পাওয়ার, আমরাই তো ভালো জিনিস দেখতে দেখতো মোবাইলে কিতাবাদি দেখি মাঝে মাঝে, দুই চার পাঁচ দশ মিনিট দেখলে মাথা ব্যথা করে, চোখ গোলায় যায়। এটা এমন একটা মারাত্মক অস্ত্র, শরীরের একটা ফায়দা থাকলে উপকার থাকলে 99টা তার সাথে আছে ক্ষতির কারণ। বেশিক্ষণ মোবাইল দেখতে 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 মাথা ব্যথা শুরু হয়, বুকে ব্যথা, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, এই মোবাইলের কারণে। আবার মোবাইল ওই যে বাটন সেট ক্যামেরা ট্যামেরা নাই, ওই নর্মাল মোবাইলের তুলনায় এই ক্যামেরা সেট শরীরের জন্য আরো মারাত্মক ক্ষতিকার। অনেক সময় এগুলো ব্রাস্ট হয়ে যায়, আগুন ধরে যায়, মানুষের গায়ে লাগে মানুষ মরে। এরপরও পৃথিবীতে মনে হয় মানুষের কাছে মোবাইল থেকে আপন আর কিছুই নেই, সন্তান স্ত্রী পরিবার থেকে মোবাইল তার কাছে আপন। সারাটা রাত বিছানায় শুয়ে শুয়ে মোবাইলের মোরা কাওয়ায় কাটায়, ফজরের আগে আগে নামাজ না পড়েই ঘুমায়, ঘুমে এমন চাপ দিছে আর নামাজ পড়ার কায়দা নেই। নামাজি এরা বিছানায় বয়ে বয়ে হইরা হইয়ে পড়ে, কোন রকম মসজিদে যাওয়ার সুযোগ নেই, মুসল্লির অভাব। এতগুলো মানুষ, এই মানুষগুলো কি ঢাকার থেকে আসছে? আশেপাশের এলাকারই তো সব। ফজরের সময় দুই কাতার হয় না মসজিদে, বিষয় কি? এরা কই যায়? সুন্দরবনে যায় ভ্রমণে? হায় হায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আসলে এত বয়ান তো আমরা বরিশালের মানুষ বেশি জানি, কারণ বরিশালে যেই পীর সাপ, এত পীরের আবির্ভাব বরিশাল, ঘরে ঘরে পীর, মুরিদ না থাকলেও পীরের অভাব নেই, আছে না নাই? তাহলে আমাদের দেশে এত পীর, আমরা ওয়াজ সব জানি, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা না অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ সব জানি। কয়জন মুসল্লি মুসলমান গ্রাম এলাকায় থাকেন বলতে পারেন যে আমার বাড়িতে ঢিলা কুলুক আছে এবং আমার ঘরের সবাই ব্যবহার করে? আপনি হয়তো ঢিলা কুলুক রাখছেন, আপনি হয়তো ব্যবহার করেন পীরের মুরিদ হিসাবে, মাঝে মাঝে ভুলেও যান, কিন্তু আর আপনার স্ত্রী সন্তানরা কেউ করে না। তো স্ত্রী যদি ডিলাকুলু ব্যবহার না করে তাহলে ওদের হাতের ওই পায়খানা মিশ্রিত ঘাম দিয়েই মশলা বেটে দেয়, আর ওই মশলা তরকারিতে দেয়, আর ওই পায়খানা সহই আপনারা ওই তরকারি খান। হ্যাঁ, কই গেল মুসলমান, কোথায় গেল পর্দা? চারিদিক দিয়ে পর্দা লাগাইছে বাড়ির চারপাশে, দেওয়াল করছে না হয় কলা পাতা দিয়ে না হয় গোল পাতা দিয়ে, ভিতরে মামতো বোন খালতো বোন চাস্তো ভাই মামতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই সদরঘাট বানায় ফেলেছে, চারপাশের দেওয়ালে কি হলো? কই গেল পর্দা? এই জন্য আমাকে বক্তা গো আজও অ্যাকশন নাই, কারণে আপনারা নাপাক খাওয়ান, স্ত্রী অজু করে না নামাজ পড়ে না, ওই পাক শাক কইরা খাওয়াইছেন, ওই খাইয়া বয়ানে বসছি ঠিক কিন্তু ফলাফল জিরো। এখন ডাকাত দিয়ে খানা নিয়ে আসতে আসতে তো এই বাউ ফলে নষ্ট হয়ে যায়, কি করি? নিরুপায় হয়ে খেতেও হয় না, খাইলে দুর্বল হয়ে যাবে। কার বউ পর্দা করে? কার বউ রান্না করার সময় অজু সহকারে রান্না করে? হাজারে একটা নারী পাওয়া কষ্ট হয়ে যায়। কার বউ রান্না করার সময় মাথার কাপড় পরে না? হাজারে একটা নারী পাওয়া বড় কঠিন হয়ে যায়। এই জন্য মসজিদে মুসল্লি টুকটাক যাও আছে কিন্তু ভিতরে কারবার নেই, কোনো কারবার নেই, মোনাজাত ধরে সবাই চোখে পানি নেই।
একদল বাইরে এসে আবার উল্টা, এত কাদা লাগে না, নবী বেশি কাদের নাই। কালা চশমার হুজুর আবার এই ডিরেকশন দেয় উম্মতের, লাইভ লাইভ দেয়, কয় বেশি কান্নার দরকার নাই, নবীও বেশি কাঁদে নাই। অথচ আল্লাহ কোরআনে বলেন ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো, কোরআনের আয়াত। মদিনার নবী বলেন ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব, কান্নার বাহানা করলেও সওয়াব। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কোন মুমিন বান্দা জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই বান্দাকে জাহান্নাম থেকে আল্লাহ জান্নাতি করে দেন, জাহান্নামেও ঢুকানো সম্ভব না। কান্নার কত দাম! এমন একজন নবী পাবেন না যে কাঁদেন নাই। নূহ আলাইহি সালাম এত কান্না কাঁদলেন, আল্লাহ নূহ নবীর নাম বাদ দিয়া কান্না শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, এ কান্নাওয়ালা নবী। নূহুন কান্না করা, নূহ আলাইহিস সালামের নাম তো এটা না, সে কান্তে কান্তে আল্লাহ কান্নার শব্দ দিয়া ডাকছে, ইয়া নূহ, হে ক্রন্দনকারী। যেমন রসুলের সাহাবি আবু হুরায়রা, নাম তো আবু হুরায়রা না, বিড়ালের বাপ, আবু হুরায়রা মানে কি বিড়ালের, কিন্তু তার নাম তো এটা না। যেমন আবু জাহাল, আসল ওর নাম কি আবুল হেকাম, মানে আবুল হেকাম কইলে কেউ চিনে না, বুদ্ধিমানের বাপ, আর আবু জাহাল মানে বলদের বাপ, মূর্খের বাপ, অশিক্ষিতের বাপ। কারণ মানুষের জ্ঞান আল্লাহ যা দিয়েছেন সঠিকভাবে ব্যবহার করে নাই, এজন্য আবুল হেকাম থেকে আবু জাহাল হয়ে গেছে। এত বয়ান, জুমার দিন বয়ান, ইমাম সাহেব এক ঘন্টা বয়ান করে, মুসল্লি আয় শেষে খুতবা দিবে দিবে যখন ওই সময়, কারণ ওই বয়ান ও মানার মতো ভিতরে কারবার নেই। ইমাম সাহেব পর্দার বয়ান করে, আর এখন তো পর্দার বয়ান অধিকাংশ মসজিদে নাই, সুদগুষের বয়ান তো নাই। অব ইমাম সাহেব করলে চাকরি শেষ, কারণ কমিটির এ টু জেড সুদখোর, কথা কন না কেন, সুদখোর মানি মায়ের সাথে জিনা করে, কয় ঘন্টা অল টাইম, এই সুদখোরেরা, সুদখোরের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, দান কবুল হবে না, কোন মোনাজাত কবুল হবে না। আল্লাহ কয় রেডি থাক রে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব, রেডি থাক। আল্লাহর সাথে যুদ্ধ করার মতো সাহস আছে কারো? আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করবেন নিজে, অর্ডার দিছেন, ঘোষণা দিছেন, এক দল সুদখোর, আর এক দল যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না। আল্লাহ কয় রেডি থাক, তোর সাথে আমার যুদ্ধ হবে। তো যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না, তারা বাতেল, যারা বলে আমরা আউলিয়া মানি না, অলি, এরা কোরআন শরীফও মানে না, বুখারি শরীফও মানে না, এরা বাতেল, ভণ্ড। আউলিয়ার কথা আছে কোরআনে, ওলি মানার কথা আছে বুখারী শরীফে। যারা বুখারি বুখারি জিকির করে, এরা যদি বলে আমরা ওলি মানি না, এরা বুখারিই মানে না, কথা বুখারি বুখারি জিকির করে এরপরও বুখারি মানে না কেন, বুখারি বুঝেই না, হুদা চাপাবাজি করে আর কিচ্ছু না। বাংলা কিছু হাদিস পুইরা ওই জোরে আমিন বলার হাদিসটি মুখস্থ করছে, আর বুকে হাত বাঁধার হাদিসগুলো মুখস্থ করছে। এই মহিলা গো মসজিদে ঢুকাও, এই কিছু হাদিস আছে, এটি মুখস্থ করছে, আর কোন হাদিসের খবরই নেই। তাও বাংলা আরবি বোখারি তো পড়তেই পারবে। ভণ্ড বাতেলের বিরুদ্ধে নবীজি কখনো কোনো কথা বলেছেন, আপনাদের জানা আছে কিনা বলেন তো, ভণ্ডদের বিরুদ্ধে নবী কখনো কথা বলেছেন? নবীজি বাতেলের বিরোধিতা করেছেন, কথা বলেন না কেন? তাহলে বাতেলের বিরুদ্ধে কথা বলা সুন্নত,
বলেন ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা কি সুন্নাত মানে নবীর তরিকা বাট এটার হুকুম হলো ফরজ তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ইসলামের ব্যানার লাগায় মানুষকে যারা ভণ্ডামি করে ধোঁকা দেয় এদের বিরুদ্ধে কথা বলা ওয়াজিব কোরআনের আয়াত বলে ফরজ রাসূলের সুন্নাত তরিকা এখন এই বাতিলরা আবার আপনাদেরকে ধোঁয়া দেয় কেমনে কয় এই গীবত করা হারাম এই কথা বইলে আপনাকে আটকায় দেয় কয় তুমি হুজুরে আজকে দি গীবত কইরা গেল গীবত করা হারাম চার কারণে গীবত করা ওয়াজিব না করলে গুনাহ হবে কয় কারণে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা ওয়াইল নামক জাহান্নাম যারা গীবত করে মানুষের দোষ পেছনে বলে অথবা মানুষের দোষ নাই বানায়া বলে এরা জাহান্নামি এই সূরার ব্যাখ্যা পড়লেই দেখবেন চার কারণে গীবত করা ওয়াজিব না করে গুনাহ হবে কারা করবে কার বিরুদ্ধে করবে সব লেখা আছে ইসলাম কাউরে আটকায় দেয় নাই রাস্তা সব খোলা নামাজ পড়বেন হালাল নামাজ পড়া ফরজ আবার নামাজ পড়া হারামও আছে কোন সময় দেখছেন নি মাশাআল্লাহ ভালোই জানেন নাইলে এই ভণ্ডরা তো এতটুকু যদি রেকর্ডিং করে ছাইরা দেয় হাফিজুর রহমান বলছে নামাজ পড়া হারাম ব্যাস এতটুকুই এরকম ভণ্ড আছে না নেই আর কিছু পাবলিক আছে পাগল হয়ে ছাগলের মতো লাফায় একবারও জিগায় না বয়ান তো এক মিনিট করে নাই দেড় ঘন্টার বয়ান ঘুরা দেয় এক মিনিট তো কোনো হুজুর বয়ান করে না আগে পিছে কি আছে সব দাও কমপক্ষে এক ঘন্টার বয়ান পুরাটা দাও বেইমানি আর মোনাফিকি করো কেন আলেমের বিরুদ্ধে যারা দুশ্মনী করে আলেমের বিরুদ্ধে যারা দুশ্মনী করে এদের এদের কপালে কালেমার মরণ হবে না ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ এত বয়ানের পরেও কেন আমল নাই একমাত্র অভাব আল্লাহর ভয় নাই আযাবের ভয় নাই এজন্য আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো ভয় করার মতো করো এমনকি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর নবীকেও আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন নবীর কোনো গুনাহ নাই আছে এই নবীর কোনো গুনাহ আছে সমস্ত নবীরা নিষ্পাপ সমস্ত নবীরা যদি কেউ বলে গুনাহ আছে ঈমানদার না বেঈমান আমার নবীর গুনাহ নাই সেই নবীকে আল্লাহ বলেন হে নবী আমাকে ভয় করেন কাফের মুনাফিকের অনুসরণ করবেন না শিরিক করবেন না করলে আমল সব নষ্ট হয়ে যাবে ভয়ের নাম তাকওয়া ভয়ের নাম কি যে ভয় করবে তার নাম মুত্তাকি আল্লাহ বলেন হুদাল্লিল আমি কোরআন অবতীর্ণ করলাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ বারবার নবীকেও বললেন আমাকে ভয় করেন সমস্ত নবীদেরকে তাকওয়ার বয়ান করলেন কোরআনের শুরুতেও ভয় করার কথা কোরআন নাজিলের শেষেও ভয় করার কথা ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ভয় করো ওই দিন যেই দিন আল্লাহর আদালতে সবাই হাজির হতে হবে ওই দিনকে ভয় কর কারণ ওই দিন আল্লাহর মালিকানার সামনে কোনো বাহাদুরের বাহাদুরি চলবে না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে ফেরাউনের লাশ কই মাটিও গ্রহণ করে নাই মশামাছিও গ্রহণ পচেও না গন্ধ আসে না দুনিয়ার সব বেঈমানেরা দেখবি আর নিজের মধ্যে অনুশোচনা নিবি দেখ এত বড় বীর এত বড় বাহাদুর সারা দুনিয়ার মধ্যে ফেরাউনের মতো নমরুদ হামান কারুনের মতো একজন বাহাদুর বর্তমানে সেই ফেরাউন সেই নমরুদের পরিণাম ফল বড় খারাপ অত বাহাদুরিরা যতই বাহাদুরি করো তোমার পরিণাম ফলটাও বেশি ভালো হবে না
অহংকারী ছেড়ে দাও আল্লাহর ভয়ন্তরে ঢুকাও আল্লাহ বারবার ভয়ের কথা বললেন কারণ সন্তান যেই মা বাবাকে ভয় করে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন ফিডার ভয় অন্যায় করলে মা বাবাই কি করবে মারবে ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না কেন ভয় শাস্তির ভয় বিচারকের সামনে আসামি অন্যায় করে না কেন জেলখানায় ঢুকায় দিবেই ভয় ঠিক এই জমিনের মধ্যে যেই নারী পুরুষ আমার আল্লাহকে ভয় করবেন গলায় ছুরি লাগলেও গুনাহের কাছেও যাবে না কেন জাহান্নামের আযাবের ভয় আল্লাহ বারবার বলেন আমাকে ভয় কর ভয় করার মতো হক আদায় করে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন ও নবী আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীও পেরেশান হয়ে গেলেন আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইল দিয়া সান্ত্বনার বাণী দিয়া বললেন ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম ও নবী সাহাবাদেরকে জানায় দেন আমার হক আদায় করে ভয় করা লাগবে না বরং আমার ভয়টা সাধ্যমতো যেন করে শক্তি অনুযায়ী করে তাহলেই হয়ে যাবে নবী আয়াতটা শুনায় দিলেন সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন হ্যাঁ আল্লাহর হক আদায় করিয়া ভয় আমরা কেউ করতে পারবো না তবে সাধ্যমতো আল্লাহকে ভয় করতে পারবো ভয় করার মানে হলো ইচ্ছা করে গুনাহ করা যাবে না অনিচ্ছায় যদি গুনাহ হইয়া যায় তওবা করতেও দেরি যেন না হয় তাহলে বুঝা গেল আল্লাহর ভয় আছে এক নাম্বার ইচ্ছা করে গুনাহ করব না বুঝা গেল কেন কার ভয় আল্লাহর ভয় রোজার মাস চলে গেল রমজান রমজানের দিন রোজাদার আসরের নামাজ পড়েছে ইফতারি রেডি হয়ে গেছে পানির পিপাসায় কলিজা ছটফট করে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি ওদিকে খানাও রেডি পানিটাও এখন টান দিলে দুই লিটার পারবে খানা দর্জনের একজনেই খেতে পারবে আধা ঘন্টা বাকি আছে ইফতারির এরপর রোজাদার সামনে খানা আছে কুদাও আছে পানিও আছে পিপাসাও আছে ইফতারির টাইম বাকি আধা ঘন্টা রোজাদার পানি পান করেনি খানা খায়নি কার ভয় হর কে দারত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হক চি জে মখা আজ ইনসোজা ফজলে উআমস্তে দর জুমলা জাহা আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে বিনা হিসাবে জান্নাত ভয়ের নাম তাকওয়া যারা ভয় করে তাদের নাম মুত্তাকি মুত্তাকি ভয়ের নাম তাকওয়া যারা ভয় করে তাদের নাম আর ভয়টা থাকার জায়গার নাম অন্তর ভয় কই থাকে মাথায় কোথায় অন্তরের ভেতরে আল্লাহর ভয় অন্তর দেখা যায় না অন্তর ধরা যায় না কন্ট্রোল কে করেন অন্তরের মধ্যে তাকওয়া ঢুকাইবেন তাকওয়াও দেখা যায় না ভয় দেখা যায় না ধরা যায় না অন্তরে তাকওয়া কেমনে ঢুকাইবেন কয়টা ধরা সোয়ার বাইরে দিয়া ইশারা ইঙ্গিতে ঢুকে যাবে তোমার অন্তর যেমন ধরা যায় না দেখা যায় না কন্ট্রোল করেন আমার আল্লাহ ঠিক এই তাকওয়া যদি অন্তরে ঢুকাইতে চাও একটা রাস্তা গোপন রাস্তা ধরাও যায় না দেখাও যায় না ওই রাস্তার নাম হলো সোহবতে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের নেক নজর আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত আল্লাহর ভয়ন্তরের মধ্যে ঢুকাইতে হলে আল্লাহওয়ালাদের নজর লাগবে কার নজর নজরে ভাওয়ার আছে না নেই একটা বাচ্চা শিশু অসুস্থ হয়ে গেল খানা দানা খায় না পাতলা পায়খানা শুকাইয়া যায় দিন দিন ঔষধ কবিরা সব শেষ আমার সামনে হাজির ইমাম সাহেব হুজুর একটু দম করে দেন বাচ্চাটা শুকায় যায় খায় না কোনো রুচি নাই বিষয়টা কি ডাক দিয়া কয় বিষয় আর কিছু না বদ নজর লাগছে বদ নজর কি নজর লাগে নি বদ নজর লাগে কার বদ নজর কোন ফিরের
কোন আলেমের সমাজের ভিতরে গাঞ্জাখোর মদপান করনে ওয়ালা একটা চরিত্রহীন সন্তান ওর নজর লাগছে এত সুন্দর বাচ্চাটা এই বদনজর শুরু শুকাইয়া যাইতে শুরু 20 কেজি দুধ দেয় গাবিতে এক বদনজর ওয়ালা গাঞ্জাখোর খায় এত দুধ পরের দিন 1.5 কেজি আছে না নাই তাহলে একটা গাঞ্জাখোরের বদনজর যদি লাগলে বাচ্চার মধ্যে রিঅ্যাকশন হয় জিকির করনে ওয়ালা একজন মুত্তাকি আল্লাহ ওয়ালা একটা দুনিয়াদারের দিকে নজর দিলে কেন ভেতরে অ্যাকশন হবে না সোহবতে সালে তুরা সালে কুনা সোহবতে তালে তুরা তালে কুনা তের জমানা সোহবতে বা আউলিয়া বেতে রসদ সালা তাআত বেরিয়া আল্লাহ ওয়ালা কারা কোন ব্যানার ট্যানার লাগবে না নবীজি বইলে দিছে আল্লাহ ওয়ালা কারা জানো নি ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইজা রুযুকিরাল্লাহ আল্লাহ ওয়ালা কারা সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন মান আউলিয়া আউলিয়া কারে কয় নবী কয় আউলিয়া তারে কয় যার দিকে নজর দিলে আল্লাহর কথা স্মরণ হয় আর যারা পীরের কাছে গিয়া আগে টানতো বিড়ি এখন টানে গাঞ্জা আছে না নাই এই ফির হক হ্যাঁ হ্যাঁ আগে নামাজ পড়তো না পীরের কাছে গিয়া নামাজ পড়া শুরু করলো আগে নামাজ নাই পর্দা নাই এখন পর্দা করে আগে হালাল খাইতো না এখন পীরের কাছে যাওয়ার পরে হালাল খায় আগে টুপি পড়তো না এখন টুপি পরে আগে পাগড়ি পড়তো না এখন পাগড়ি পরে গাছ তোমার নাম কি কথা কন গাছ তোমার নাম কি পীর সাহেব ভালো না খারাপ দাড়িওয়ালা ফাগড়িওয়ালা মুড়িদের পরিচয় আমলওয়ালা মুড়িদের দিয়ে তাকাও ও মা বাবা ভালো না খারাপ সন্তানের আদব আখলাকের দিয়ে তাকাও ছাত্র ভালো না খারাপ প্রমাণ হবে শিক্ষক ভালো মন্দের উপর বিচার হবে ছাত্রের আখলাকের উপরে এজন্য আল্লাহওয়ালাদের নেক নজর লাগাইয়া বান্দা তোমার ভিতরে তাকওয়া ঢুকাও এরপরে তোমার এক নাম্বার গেল দ্বিতীয় হুকুম হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মরবা না কেন আল্লাহ বলেন আমি চাই সমস্ত মানুষ যেন জান্নাতে যায় যদি জান্নাতে যাইতে চাও চাই কি না বিনা হিসাবে না হিসাব দিয়া আল্লাহ কবুল করেন জান্নাতে যদি যাইতে চাই আল্লাহ কয় আমিও জান্নাত দিতে চাই আমি দিতে চাই শুধু এমনে না বিনা হিসাবে তবে বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খাঁটি মুসলমান হইয়া কবরে আসবা মুসলমান না হইয়া কবরে গেলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে না জান্নাত যদি পেতেই চাও বিনা হিসাবে যদি পেতে চাও মুসলমান হইয়া কবরে আসো কারে কয় বেঈমানেরে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই মুমিনেরা মুসলমান না হইয়া মরবি না আমি তো মুমিন আবার আমরা মুসলমানও কিন্তু আল্লাহ বলে এই মুমিনেরা মুসলমান না হইয়া মরবি না তার মানে মুমিন হইছি ঠিক এখনো বুঝি পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই আল্লাহ কয় মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবি না কেন আমি চাই তোরে জান্নাত দিব বিনা হিসাবে মুসলমান কেমনে হইয়া মরতে চাও ও বান্দা মুসলমান হইয়া যদি কবরে যাইতেই চাও তাহলে তোমার অন্তরকে গুনাহ থেকে পবিত্র বানাও গুনাহ থেকে জীবনকে পবিত্র কেমনে করবেন এক জীবন গেছে পিছনে আর একটা কি সামনে পিছনের জীবনে গুনাহ করেই ফেলেছি নাকি করি নাই নজর করলে দেখি বক্তা হইয়া চেয়ারে বসছি বক্তা হইয়া বয়ান করতেছি অথচ গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক গুনার কারণে আমার কান না পাক হইয়া গেল আল্লাহ কয় রে বান্দা গুনাহ মুক্ত হইয়া তারপরে কবরে আসো গুনাহ মুক্ত হওয়া মানে গুনাহ হইছে এরপরে মুক্ত হও তাহলে মুক্ত হওয়ার রাস্তা আছে না নেই পিছনের জীবনে তোমার গুনাহ হয়ে গেছে এখান থেকে যদি তুমি পবিত্র হতে চাও একটা মেডিসিন ব্যবহার করো জীবনে যত গুনাহ করছো হাজার হাজার লাখ লাখ গুনাহ করেছো মেডিসিনটা ব্যবহার করবি একটা গুনাহও তোর আমল নামায় থাকবে না এটা কোন জীবনের
পিছনের জীবন ভাগ করছি না দুই না একটা কি পিছনে আর একটা কি সামনে পিছনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য একটা মেডিসিন লাগবে সামনের জীবনে যেন গুনাহ না হয় হওয়ার সম্ভাবনা আছে না নাই এখন বয়ান শুই নেই রাস্তা দিয়া বাসায় যাবেন মোনাজাতের পরে যাইতে যাইতে হুজুরের দোষ কইবেন গুণ কইবেন ওয়াজটা ভালো হইছে খারাপ হইছে বাসায় যাইতে যাইতে গীবত শুরু কবিরা গুনাহ গীবত করা কি কবিরা গুনাহ ও বান্দা সামনের জীবনে গুনাহ জানো না হয় এই জন্য তোমার আলাদা আরেকটা মেডিসিন ব্যবহার করা লাগবে পিছনের জীবনের গুনার জন্য মেডিসিন আলাদা সামনের জীবনে গুনার থেকে বাঁচার জন্য মেডিসিন আলাদা পিছনের গুনার থেকে বাঁচার জন্য মেডিসিনের নাম হলো কান্নাওয়ালা তওবা কি ওয়ালা তওবা 1000 বার ইস্তেগফার করছেন চোখে পানি নেই কাজ হবে না আল্লাহ বান্দা দুনিয়ার সব মানুষ কান্না করলে চোখের পানি দেখলে দুর্বল কথা ঠিক নি না আমার মাওলা কয় কানো কান্নার কারণে আমি আল্লাহর রহমত বেশি পাইবা কান্নাওয়ালা তওবা পিছনের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য মেডিসিন কি কান্নাওয়ালা তওবা সামনের জীবনেও যেন তোমার গুনাহ না হয় এজন্য তুমি আলাদা একটা মেডিসিন ব্যবহার করবা সামনের জীবনে বাঁচার জন্য গুনাহমুক্ত থাকার জন্য যে মেডিসিন লাগবে ওই মেডিসিনের নাম হলো তাকওয়া আল্লাহর ভয় এই দুটোটা মেডিসিন পিছনের জন্য তওবা সামনের জন্য তাকওয়া দুটোটা অর্জন করার জন্য লাগবে আল্লাহওয়ালাদের সহবত কার সহবত আল্লাহওয়ালাদের সহবত খালি পিশাবের দরবারে গেলেন আর আইলেন আর দের ফাতিল ভাত রাইন্দে খাইলেন ও এবার খাওয়ন দাওন খুব ভালো হয়েছে এই যাওয়া আওয়ায় কোনো লাভ নাই স্কুলে যাইবে আইবে ছাত্র লেখাপড়া করবে না পরীক্ষা দিবে না এর কোনো দাম আছে নি না পীরের কাছে যাবে নিজের গুনার কথা বলবে পীর ঔষধ দিবে ঔষধ সেবন করে গুনার থেকে নিজেরে বাঁচাবে পিশাবের কাছে 20 বছর 30 বছর 40 বছর ঘুরলেন এখন পর্যন্ত বিড়িটা না ছাড়েন না পর্দা করেন না হালাল খান না মাইয়া বলারে পর্দায় রাখেন না পিশাবের মুরিদ পাগড়ি মাথার থেকে নামে না মাইয়া এখনো উপযুক্ত মেয়ে কলেজে দৌড়ায় আছে না নেই কি লাভ হবে কিয়ামতের ময়দানে সন্তানের কারণে বহু মা বাবা আল্লাহর আসামির কাঠগড়া আসামি হয়ে যাবে সন্তান বলবে আল্লাহ আমি বেনামাজি হই নাই আমার আব্বা আম্মা বানাইছে কোরআনের আয়াত রব্বানা ইন্না আতানা সাদাতানা অকুবারানা ফাআদাল্লুনাস সাবিলা সূরা আহজাব 66 নম্বর আয়াত আমার আব্বা আম্মা বেনামাজি বানাইছে বেরোজাদার বানাইছে মূর্তি পূজারি বানাইছে আমার আব্বা আম্মা কখনো নামাজের দাওয়াত দেয় নাই রোজার কথা বলে নাই হজের কথা বলে নাই বরং আব্বা আম্মা আমারে হাতে ধরে ধরে সুদের ব্যবসা শিখিয়েছে এরম বাপ মা আছে না নাই সন্তানের সুদের ব্যবসা লোন কেমনে উঠাবি ব্যাংকের থেকে সিস্টেম শিখায় আর সন্তান ব্যবসা করে লোন উঠাইয়া সুদের টাকায় আছে না নাই এজন্য সামনের গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে তাকওয়া পেছনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য লাগবে তওবা আর এই দুটোটা মেডিসিন অর্জনের জন্য আল্লাহওয়ালাদের নেক নজর সহবত লাগবে উলামায়ে আহলে হক আলেম উলামায়ে আহলে হক সারা ও বান্দা কখনো আল্লাহওয়ালা হতে পারে না নবীর তরিকার উপরে মজবুত হইয়া চলা সারা কেউ আল্লাহওয়ালা হতে পারে না সুন্নাত মানন সারা কেউ আল্লাহওয়ালা হতে পারবে না এরে নবীর উম্মতেরা ও দারারানের আম্মা জান ও বৃদ্ধ বাবাজি ও কলিজার টুকরা যুবকেরা আল্লাহ পাক এখনো তারা তওবার দরজা খুলিয়া বান্দাকে গুনাহ মুক্ত করানোর জন্য রাস্তা খুলে দিলেন তওবা কর জীবনভর যত গুনাহ করেছো আমি তোর জীবনের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করিয়া তোর নামটা জান্নাতীদের খাতা আমি উঠাইয়া দিব তওবা করো করার মতো ও আল্লাহ জীবনে শখ লাগায় মনের চাহিদা পূরণে শয়তানের ধোকায় গুনাহ তো কম করি নাই আর কত গুনাহ করব ও যুবকেরা গুনাহ করতে গিয়ে দাড়ি কাটলা বেপর্দায় চলছো কত পার্কে গেলা কত আড্ডা দিয়েছো এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহকে মনে মনে ডাকো আর বলো আল্লাহ আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার বোনেরা কেউ জানে না বাবাও জানে না ও আল্লাহ তুমি
জানার পর রাগ করিয়া পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই গুনার কারণে খানা বন্ধ করো নাই আল্লাহ আজ আমি গুনার থেকে তওবার নিয়ত করে ফেললাম আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন কারণ আল্লাহ চান না কেউ জাহান্নামের আগুনে যাবে কারণ আল্লাহ জানেন তার বান্দা বড় দুর্বল সূর্যের গরম সহ্য করতে পারে না এরা জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে ওই কবরে গুনাহ নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবে না আল্লাহ জানেন তার বান্দা এতটা দুর্বল মশার কামড় সহ্য করতে পারে না যেই বান্দা মশার কামড় সইতে পারে না ওই বান্দা কেমন করে কবরে গিয়ে মাটির চাপ সহ্য করবে এই জন্য আমার আল্লাহ তওবার দরজা দিয়া বারবার ডাকে রে গোলাম আয় তওবা কর জীবনে যত অন্যায় করেছো আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও জীবনভর যত অন্যায় করেছো হাজার হাজার লাখ গুনাহ করেছো আমি আল্লাহ তোর এক ফোঁটা চোখের পানির বিনিময়ে সব গুনাহগুলো maaf করে দিব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি دار عقبانا حسن يا غياثا مستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى هر گوری دے نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے এজন্য তওবার দরজা দিয়া আল্লাহ বান্দাকে বারবার ডাকেন আল্লাহ বলেন আমার কেউ নাই আমি বড় আদর করে মানুষ তোমাদের বানাইছি গুনাহ যখন শয়তানের দোকায় পড়ে করেছো সন্তান হাজার অন্যায় করিয়া মা বাবার সামনে চোখের পানি ছাড়লে মা বাবায় ক্ষমা না করিয়া পারে না ছাত্র অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি ছেড়ে দিলে ওস্তাদ মায়া না করিয়া পারে না ওই মা বাবা ওস্তাদ থেকে আমার আল্লাহর মায়া অনেক গুণ বেশি বান্দা গুনার কথা স্মরণ করিয়া যখন চোখের পানি সারো আল্লাহর নবী বলেন কান্না যদি না আসে কান্নার বাহানা করো তাতেও সওয়াব হবে আল্লাহর কাছে চক্ষু বন্ধ করে আমার মাওলাকে ডাকো আর বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আল্লাহ বলে বান্দা তওবা করতে দেরি ক্ষমা পাইতে দেরি হবে না আল্লাহর কাছে বলো আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিয়া বরদোয়া নিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না তওবার নিয়ত যদি অন্তরে থাকে কবরের আজাবের ভয় যদি অন্তরে থাকে আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো তবে এটাও সত্য আবু জাহাল নবীকে দেখলো ১৩টা বছর বয়ান শুনল কপালে কালেমা জুটে নাই অন্যদিকে ওমরে ফারুক নবীর সাহাবী তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ওই রকম শক্ত পাথরওয়ালা অন্তর নিয়ে ময়দানে কিছু মানুষ কেয়ামত পর্যন্ত বসবে আর আসবে হাজারো বয়ানের পরেও তাদের অন্তর নরম হবে না তওবাও নসিব হবে না তবে ওমরের মতো যাদের পাষাণ হৃদয় নিয়া হঠাৎ করিয়া ময়দানে বসবে আর গুনার কথা স্মরণ করবে চোখের পানি বের হয়ে যাবে আর ওই বয়ানের মধ্যে তওবা করে ফেলবে কান্না করে বলবে আল্লাহ তুমি মাফ করে দাও আমার গুনার খবর কেউ জানে না রে মালিক ও আল্লাহ তুমি জানো তোমার কাছে ক্ষমার জন্য আজকে রেডি হয়ে গেলাম জীবন মরিয়া গেলে যাব হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয় খাতি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا
يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا بتا ہم کو تیرے راہ کی اس طرف آئے تیرے راہ پر چلا ہم کو خدایا بے گناہ نہ گزشت بر مساعتی با حضور دل نہ کردم طاعتی یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظور رب العالمین گناہر بزنی اپنا درواز امراحت تلسی رے اللہ قط علماء کرم راحت تلسین قط داری والا حضی شاب قط ببشای چکرزی بھی راحت تلسین اے اللہ قط جبو قط ستر بھائی পর্দার রানের কত মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ শয়তানের ধোকায় গুনাহ করেছি আয় আল্লাহ ময়দানে তওবার নিয়ত করেছি গুনাহ